আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ 7 জানুয়ারি আওয়ামী লীগ সুইসাইড করেছে বলছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও নব্য প্রতারণা বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এরপর থাকবে উপজেলা নির্বাচন অংশ নেবে না বিএনপি থাকবে আন্দোলনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্ত বহাল রাখতে বদ্ধপরিকর দলের হাইকমান্ড জানাবো ভোটকেন্দ্রিক 10 দিন নিয়ে গোয়েন্দা প্রতিবেদন গত 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা ভোটের দিন থেকে পরবর্তী 10 দিনের বিভিন্ন সংঘাতের ঘটনা এই প্রতিবেদনে উঠে এসেছে এবারে জানিয়ে দিব ছাত্রলীগ নেতার মাকে পেটালেন যুবলীগ নেতা জামালপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেয়াজ সিপাত মা শিল্পী বেগম সহ তার পরিবারের আরও 3 সদস্যকে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু ও তার পিতার বিরুদ্ধে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয় মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ সবার সহযোগিতা নিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই এবং সর্বশেষ জানিয়ে দেব 19 ফিলিস্তিনি তড়িঘড়ি মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ গাজা সিটিতে অন্তত 19 বেসামরিক ফিলিস্তিন নাগরিককে তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ উঠেছে গত ডিসেম্বরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত 7 জানুয়ারি আওয়ামী লীগ সুইসাইড করেছে বলছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও নব্য প্রতারণা বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল শনিবার কালবেলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে জাতির সামনে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে গণসংখ্যক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তাদের কোনো জনসমর্থন নেই সব মিলিয়ে 7 জানুয়ারি আওয়ামী লীগ দল হিসেবে সুইসাইড করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আন্দোলনে বিএনপি সফল হয়েছে দাবি করে মাহবুব উদ্দিন খোকন বলেন দলের নেতৃত্বের কোনো সংকট নেই সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এছাড়া বিএনপির সাংগঠনিক অবস্থা সরকার বিরোধী আন্দোলন সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করা প্রধান বিচারপতির বাসভবনের দরজায় আঘাত করা পুলিশ হত্যা করা বা রাজারবাগ পুলিশ লাইন্সে অ্যাম্বুলেন্স আগুন দেয়া সবকিছু ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ পুলিশের অনুমতির পরই কিন্তু বিএনপি মহাসমাবেশের আয়োজন করেছিল হঠাৎ করে সেদিন প্রধান বিচারপতির বাসভবনে দরজায় আঘাতের খবর ছড়ালো এখন তো প্রশ্ন উঠতেই পারে যে প্রধান বিচারপতির বাসভবন রাজারবাগ পুলিশ লাইন্সের নিরাপত্তা দেয়ার দায়িত্ব তো সরকারের কিন্তু সেদিন তারা নিরাপত্তা দেয়নি কেন এমনকি যেই মহাসমাবেশে অনুমতি সরকার দিয়েছে সেখানেও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের তারা নিরাপত্তা দেয়নি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই ওই ঘটনা ঘটিয়েছে উপজেলা নির্বাচন অংশ নেবে না বিএনপি থাকবে আন্দোলনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্ত বহাল রাখতে বদ্ধপরিকর দলের হাইকমান্ড তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই 7 জানুয়ারি নির্বাচনের আগে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপর্যস্ত নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছে নিজেদের আত্মরক্ষায় হামলা মামলা আর
আর কারা নির্যাতন শেষ করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। একই সঙ্গে একতরফা ও দামি নির্বাচন বাতিল করে শিগগির নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। দলটির কয়েকজন সিনিয়র নেতা জানান, এই মুহূর্তে আরেকটি নির্বাচনের কর্মযোগ্যে যাওয়ার কোনো পরিকল্পনা যেমন নেই, তেমনি নতুন করে মামলা হামলার ক্ষেত্রে তৈরি করার ইচ্ছাও নেই। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে যেমন বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছে, তেমনি এসব নির্বাচনেও নেতা ভাগিয়ে নেয়া দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেয়া এবং প্রলোভন দেয়া হতে পারে বলেও শঙ্কা রয়েছে দলের হাইকমান্ডের। সেক্ষেত্রে দলটির সিনিয়র নেতারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, তারা এই সরকার ও নির্বাচন কমিশনারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে তারা অটল রয়েছেন। 7 জানুয়ারির মতো নির্বাচনী খেলায় অংশ নেওয়ার কোনো মানে নেই, এ ধরনের নির্বাচনের বিষয়ে তৃণমূলেরও কোনো আগ্রহ নেই বলে তিনি মনে করছেন। ভোটকেন্দ্রিক 10 দিন নিয়ে গোয়েন্দা প্রতিবেদন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। ভোটের দিন থেকে পরবর্তী 10 দিনের বিভিন্ন সংঘাতের ঘটনা এই প্রতিবেদনে উঠে এসেছে। সরকারের ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে পরবর্তী 10 দিনে নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে 7 জন নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্য সহ 450 মানুষ আহত হয়েছেন। ভোটকে কেন্দ্র করে 345 সংঘাতের ঘটনা ঘটেছে। গত বুধবার বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে 15 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এ সময় 2,200 বেশি মানুষ আহত হয়েছেন। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি। এতে 223 আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা প্রায় 62 আসন, জাতীয় পার্টি 11 ও কল্যাণ পার্টি জিতেছে 1 আসনে। এছাড়া নৌকা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি ও জাসদ 1 করে আসনে জয় পায়। এরপর 9 জানুয়ারি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন 10 জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা, আর এমপি শপথ গ্রহণের একদিন পর 11 জানুয়ারি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওই দিন বিকেলেই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন বিষয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ছাত্রলীগ নেতার মাকে পেটালেন যুবলীগ নেতা। জামালপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেয়াজ সিপাত মা শিল্পী বেগম সহ তার পরিবারের আরও 3 সদস্যকে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু ও তার পিতার বিরুদ্ধে। শনিবার জেলার মাদারগঞ্জ উপজেলার কুরুইচুরা ইউনিয়নের মহিষবাথান গ্রামে এ ঘটনা ঘটে। লাজু মাদারগঞ্জ উপজেলার কুরুইচুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সিফাতের মা শিল্পী বেগম বাদী হয়ে লাজু ও তার পিতা সহ 5 জনের নাম উল্লেখ করে আরও 3-4 জনের নাম উল্লেখ না করে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধীদের জের ধরে জেলা ছাত্রলীগ নেতা সিফাত ও তার মা শিল্পী বেগমের উপর সদল বলে হামলা চালায় ইউনিয়ন যুবলীগ নেতা লাজু ও তার লোকজন। সিফাতের পৈতৃক জমি যুবলীগ নেতার বলে দাবি করে ঘর নির্মাণে বাধা দিতে দিয়ে শিল্পী বেগমকে শ্লীলতা হানি করে লাজু ও তার পিতা সহ অন্যান্যরা। এ সময় ইউপি সদস্যের হুকুমে যুবলীগ নেতা লাজু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সিফাত ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে। তখন শিউলি নামে একজনকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে লাজু ও তার সহযোগীরা। এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করেছে আরেকজনকে। শিল্পী বেগমের গলায় থাকা স্বর্ণের চেন খুলে নেয় অভিযুক্তরা। সিফাতের মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ। সবার সহযোগিতা নিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই। রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হস্তশিল্প পণ্যকে বর্জ্যসেরা পণ্য ঘোষণা করেন। এদিন সকাল 10টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। জানা গেছে, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
এবারের মেলায় প্রতিবেশী ভারত ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া সহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি গতবারের মতো এবারও মেলায় যাতায়াতের সুবিধায় শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিনে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। 19 ফিলিস্তিনি তড়িঘড়ি মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ গাজা সিটিতে অন্তত 19 বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ উঠেছে। গত ডিসেম্বরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার এসব ঘটনার ভিডিও ফুটেজে ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। ইসরায়েলি বাহিনীর তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। গত 19 ডিসেম্বর সংঘটিত এই ধরনের একটি ঘটনার ভিডিও ফুটেজ আল জাজিরার হাতে এসেছে। এছাড়া সংবাদ মাধ্যমটি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছে। ইসরায়েলি বাহিনীর তড়িঘড়ি মৃত্যুদণ্ডে প্রাণ হারিয়েছেন উম্মে উদাই সালেমের স্বামী। তিনি বলেন, দিনের পর দিন ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার আমাদের ভবন ঘিরে রাখে। বেশ কয়েকদিন ভবন নিশানা করে গুলি ছুটতে থাকে। দিন দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ফিলিস্তিনি এই নারী বলেন, ইসরায়েলি সেনারা ভবনটিতে হামলা চালায়, তারা আমাদের দরজায় আঘাত করে। আমার স্বামী তাদের বলেছেন যে আমরা সবাই বেসামরিক নাগরিক। এরপর তারা তাকে অন্য অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। আমি তাদের পেছন পেছন যাই। তাদের কাছে অনুরোধ করেছিলাম যে তাকে ছেড়ে দিতে, কারণ আমরা সবাই বেসামরিক নাগরিক। তিনি বলেন, তারা আমাকেও আমার মেয়েদের মারধর করেছে। তারা আমাদের সব নারীকে এক জায়গায় করে বন্দুক ও ছুরি দেখিয়ে হুমকি দিয়েছে। তারা আমাদের কাপড় চোপড় খুলে ফেলতে বাধ্য করে। এরপর আমাদের তল্লাশি করে এবং ভয়ঙ্কর সব শব্দ ব্যবহার করে আমাদের অপমান করেছে। ইসরায়েলের সেনারা তাদের সবার আবেদন নিবেদন উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করতে সব ফিলিস্তিনি পুরুষকে বাইরে জড়ো করেন। উম্মে ওদাই সালেম বলেন, ওই ভবনে নিহত 19 জনের একজন আমার স্বামী। তারা তাদের নিচু করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। ওরা সবাইকে হত্যা করেছে।